Hello guys, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So, এখন আমি এই ভিডিওতে কথা বলবো হইচইর একটা আপকামিং সিরিজের অফিশিয়াল ট্রেলারকে নিয়ে যার নাম হচ্ছে রাজনীতি এবং এটা কিন্তু হইচইতে স্ট্রিমিং হবে এবং 26th of May. তো সত্যি বলতে অনেক দিন পর এমন একটা কাজে ট্রেলার দেখলাম যেটা দেখে আমার কিন্তু সত্যি বলতে বেশ ভালো লাগলো। তার কারণটা হচ্ছে হইচইর আমাদের এপার বাংলা যে সমস্ত কাজগুলো আসে সেই কাজগুলোর মান অতটাও ভালো হয় না, বাট আমাদের মানে মাঝে মধ্যে কয়েকটা কাজ আসে, তার মধ্যে আমি বলবো যে ইন্দুবালা ভাতের হোটেল বলি বা মহাভারত মার্ডার্স বলি, এই সমস্ত কাজের কোয়ালিটি কিন্তু ভালো ছিল এবং সেই রকমভাবে কিন্তু এই পার্টিকুলার ট্রেলারটা আমার কিন্তু বেশ ভাল লেগেছে। একদম পুরোপুরি কম্প্যাক্ট, খুব বড় নয় এবং খুব ছোটও নয়, পুরোপুরি কিন্তু একটা একটা গল্পের কিন্তু একটা হালকা আউটলাইন দেওয়া হয়েছে, বাট গল্প সম্বন্ধে কিন্তু খুব একটা বেশি আইডিয়া দেওয়া হয়নি এবং এটা হচ্ছে এই পার্টিকুলার ট্রেলারটার সব থেকে বড় প্লাস পয়েন্ট আমি বলবো। সো যেটুকু গল্প সম্বন্ধে বুঝতে পারছি সেটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি একটা পলিটিক্যাল থ্রিলার এবং এখানে কৌশিক গাঙ্গুলি, দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, কোনিনিকা, মানে ব্যাপক একটা কিন্তু কাস্টিং রয়েছে। সো এখানে কিন্তু দেখানো হচ্ছে আমাদের কৌশিক গাঙ্গুলির মেয়ে হচ্ছে আমাদের দিতিপ্রিয়া রায় এবং তার একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সেই অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে বা কেউ করাচ্ছে কি না এবং এর পেছনে কি পলিটিক্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই রিচপুর গ্রামের একটা পলিটিক্স এবং এইসব নিয়েই হচ্ছে মেনলি গল্প হচ্ছে আমাদের রাজনীতির। তো বিষয়টা হচ্ছে এখানে কয়েকটা জায়গায় কৌশিক গাঙ্গুলির একটা স্মাইল রয়েছে, সেই স্মাইলগুলো একটা এতটা মিস্টেরিয়াস একটা স্মাইল, এতটা একটা অন্যরকম কিন্তু ভাইব আমরা কিন্তু পাচ্ছি ওই পার্টিকুলার স্মাইলটার মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু ডায়লগস রয়েছে, কম্প্যাক্ট ডায়লগস, যে ডায়লগসগুলো ওই ট্রেলারটাকে একটা অন্যরকম কিন্তু ভাইবস দিচ্ছে এবং একটা ডায়লগস এখানে আছে যে চিল শকুন উঠছে কে মরবে বুঝতে পারছেন, এরকম কিছু একটা কিন্তু ডায়লগস আছে এবং ডায়লগসটাকে ওই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে যে জায়গায় ইউজ করা হয়েছে সেটা কিন্তু মারাত্মক লাগছে, পুরোপুরি পারফেক্ট কাটা হয়েছে এবং ট্রেলারটার কাটিংটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে এবং তাই কিন্তু দেখতে ভালো লাগছে এবং মানে এতটা সুন্দরভাবে কাটা হয়েছে যে গল্পটাকে কিন্তু মিক্সড আপ করা হয়েছে এবং গল্প কিন্তু পড়ে বলে দেওয়া হয়নি, যেটা ভুল করে যে যে কোনো সিরিজের ক্ষেত্রে হোক বা তার যে কোনো ছবির ক্ষেত্রে হোক ট্রেলারটার মধ্যে গল্পকে বলে দেওয়া হয়, মানে তাহলে অডিয়েন্স অ্যাকচুয়ালি মুভিটা বা পুরো সিরিজটার মধ্যে তাহলে কী দেখবে, কিছুই তো হচ্ছে দেখতে পাবে না, এটাই হচ্ছে মেনলি ব্যাপার। কিন্তু এখানে সেই ভুলটা করা হয়নি, গল্পের একটা আউটলাইন দেওয়া হয়েছে বাট গল্প সম্বন্ধে কিন্তু তেমন একটা আইডিয়া দেওয়া হয়নি। এবার এখানকার যে বিজিএমের কাজটা কিন্তু খুব ভালো লাগছে যে এবং এই বিজিএমটা কিন্তু পুরো ট্রেলারটাকে একটা পুরো অন্যরকম কিন্তু ভাইবস দিচ্ছে এবং আমি বলবো যে গল্প এই পুরো হইচই যে যেমন কাজগুলো হয় একটা চার দেওয়ালের মধ্যে কাজ সেগুলো থেকে বেরিয়ে যে হইচই এটা মানে বাইরে একটা কাজ করছে এটা বেশ ভালো লাগলো আমার এবং তার সঙ্গে সঙ্গে কৌশিক গাঙ্গুলিকে একজন পলিটিশিয়ান হিসেবে কিন্তু দেখতে ভালো লাগছে এবং কৌশিক গাঙ্গুলিতে তাকে যে চরিত্র দেওয়া হয় সে কিন্তু জাস্ট ফাটিয়ে দেয় এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিতিপ্রিয়া রায় তার জায়গায় খুব ভালো, অর্জুন চক্রবর্তীও খুব ভালো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, পুরো পাওয়ার প্যাকড কম্প্যাক্ট একটা ট্রেলার, আমি কিন্তু এটা অবশ্যই দেখবো এবং আমি কিন্তু বেশ এক্সাইটেড আছি এই পার্টিকুলার কাজটাকে নিয়ে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।